হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে মুলতানি মাটি দুটো ফেস প্যাক শেয়ার করবো, ফর ড্রাই স্কিন আর ফর অয়েলি স্কিন। মুলতানি মাটি আমরা শীতকালে অনেকেই ইউজ করতে চাই না। আমরা ভাবি শীতকালে যদি মুলতানি মাটি আমরা ইউজ করি আমাদের স্কিন ড্রাই হয়ে যাবে, কিন্তু মুলতানি মাটি মেখেও কীভাবে শীতকালেও তোমরা স্কিনকে সুন্দর রাখবে, টান টান ফর্সা রাখবে, যদি রুক্ষ শুষ্ক স্কিন হয়, স্কিনে যদি মেচে তার দাগ থাকে, স্কিন যদি একদম ঝুলে যায়, গুড়িয়ে যাওয়া স্কিন কীভাবে টাইট হবে, এবং তোমাদের স্কিনে যদি ট্যান চলে আসে, সেই সান ট্যানও রিমুভ হবে, আন ইভেন স্কিন ইভেন হবে, ব্রনো র্যাশের সমস্যা কমে, স্কিন হবে ক্লাস স্কিন। তো প্রথমে আমি অয়েলি স্কিনে কীভাবে মুলতানি মাটি তোমরা ইউজ করবে তার জন্য প্যাকটা রেডি করছি। এর জন্য আমি একটা পাত্র নিয়েছি, তার মধ্যে আমি এক চামচ মতো মুলতানি মাটি, অল্প হাফ চামচেরও কম কাস্তুরি হলদি নিয়েছি। কাস্তুরি হলদি না থাকলে আরেকটু কম পরিমাণ কিচেন হলদি ইউজ করবে। এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি গোলাপ জল, গোলাপ জল এখানে মাস্ট, গোলাপ জল হাফ, গোলাপ জল আর হাফ তোমরা এখানে নর্মাল ওয়াটারও মেশাতে পারো। এবার এই কটাকে খুব ভালো করে মিক্স করতে হবে, যতক্ষণ না দেখবে খুব সুন্দর পাতলা স্মুথ পেস্ট হয় ততক্ষণ মিক্স করবে। আর এখানে আমি অ্যাড করেছি লেবুর রস, এটা তোমরা যাদের সেন্সিটিভ স্কিন তারা লেবুর রসে যদি অ্যালার্জি থাকে লেবুর রসটা তোমরা এখানে স্কিপ করে টমেটোর রস ইউজ করতে পারো। তৈরি হয়ে গেছে অয়েলি স্কিনের ফেস প্যাক। এবার আমি প্রথমে গোলাপ জল দিয়ে মুখটা ভালো করে পরিষ্কার করছি, তোমরা চাইলে ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখটা ক্লিন করে নেবে। ক্লিন না হলে আমাদের পোর্সগুলো যদি নোংরা ধুলো ময়লা মেকআপে ভর্তি থাকে তাহলে এই ফেস প্যাক কোনো কাজ দেবে না। যে কোনো ফেস প্যাক ইউজের আগে মুখটা ভালো করে পরিষ্কার করবে। এবার অয়েলি স্কিনের জন্য আমি ফেস প্যাকটা আমার স্কিনে অ্যাপ্লাই করছি, এটাতে দিয়েছি আমি গোলাপ জল আর কাস্তুরি হলদি আর লেবুর রস। এই প্রত্যেকটাই অয়েলি স্কিনে আমাদের অয়েল সিক্রিয়েশনকে কমাতে, ব্রনো র্যাশের সমস্যা কমাতে কার্যকরী উপাদান, আর আমাদের স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করে কাস্তুরি হলদি আর মুলতানি মাটি। তো কই তৈলাক্ত যাদের স্কিন তাদের জন্য ভীষণই ভালো একটা মানে উপাদান, আর ব্রনো র্যাশের সমস্যাও যেমন কমায়, স্কিনকে একদম টান টান রাখে, স্কিনে সিবাম সিক্রিয়েশনটা মুলতানি মাটি কমায়, আর আমাদের স্কিনে ওপেন পোর্সের সমস্যা, তৈলাক্ত স্কিনের যেটা থাকে সেটা ওপেন পোর্সগুলোকে শ্রিঙ্ক করে। যখনই ওপেন পোর্সগুলো শ্রিঙ্ক হবে, মিনিমাইজ হবে, স্কিন আমাদের টান টান হয় আর বয়সটা অনেকটাই কম লাগে। তা এটা ইউজ করবে তোমরা আর 5-10 মিনিট ওয়েট করবে, হালকা সেমি ড্রাই মতো হবে। এবার এরকম দেখো হালকা হালকা ড্রাই হয়েছে, আমি একটা ভিজে টাওয়াল দিয়ে মুখে ভালো করে আগে ভিজিয়ে নিচ্ছি। প্রথমে মুখটা ভিজিয়ে নেবে, দিয়ে এখানে তোমাদের দেখানোর জন্য আমি এখানে টাওয়াল দিয়ে চেপে মুছছি। তোমরা জল দিয়েও এটা প্লেন ওয়াটারে ধুতে পারো। দেখো স্কিনটা কতটা পরিষ্কার লাগছে, আমার স্কিন নর্মাল টু ড্রাই স্কিন, তাও আমার স্কিনটা কতটা পরিষ্কার আছে। যেহেতু এখানে ব্লিচিং এফেক্ট দেওয়ার জন্য আমি লেবুর রস দিয়েছি, লেবুর রস ইনস্ট্যান্ট স্কিনকে লাইটেন করে, আর মুলতানি মাটিতে স্কিনকে ফর্সা করে, টান টান একদম ঝকঝকে স্কিনে পরিণত করে দেয়। তো বন্ধুরা চলো নেক্সটটা দেখে নিই। নেক্সট হচ্ছে ড্রাই স্কিনের জন্য। ড্রাই স্কিনে মুলতানি মাটি আমরা ইউজ করতে ভীষণই ভয় পাই, বিশেষ করে শীতকালে তো বটেই। তো এর মধ্যে আমি এক চামচ মুলতানি মাটি নিয়েছি। এবার আমি এখানে হাফ চামচ মতো গ্লিসারিন অ্যাড করছি। গ্লিসারিন এমন একটা উপাদান যেটা আমাদের শুষ্ক ত্বককে একদম মানে একদম টান টান রাখে, ময়েশ্চারকে লক করে। আর এর মধ্যে দিয়েছি আমি ফোটানো দুধ ঠান্ডা করে। কাঁচা দুধ আমার কাছে ছিল না, তোমাদের কাছে যদি কাঁচা দুধ থাকে এখানে কাঁচা দুধ ঠান্ডা দুধ ইউজ করবে, দিয়ে ভালো করে গুলবে যাতে কোনো মানে কোনো লাম্পস না থাকে। এর মধ্যে আমি 10 ফোঁটা মতো নারকেলের তেল অ্যাড করেছি। তোমরা এখানে চাইলে যে কোনো তেল অ্যাড করতে পারো, ভিটামিনি ক্যাপসুলও অ্যাড করতে পারো। আর এর মধ্যে আমি দিয়েছি লেবুর রস, এটা অপশানাল, যদি ট্যান খুব থাকে তবে লেবুর রসটা দেবে অবশ্যই। আমার প্যাক রেডি হয়ে গেছে ড্রাই স্কিনের জন্য। এবার আমি এটা আমার স্কিনে অ্যাপ্লাই করে দেখাচ্ছি, এত স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে গেছে স্কিনে অ্যাপ্লাই যখনই করছি আমি নিজে হাতেই বুঝতে পারছি। দিয়ে এটা মুলতানি মাটি দেওয়া আছে বলে কোনো চিন্তা নেই, গ্লিসারিন অ্যাড করা আছে, নারকেলের তেল আছে যেটা আমাদের স্কিনের ময়েশ্চারকে লক করবে আর আমাদের ভেতর মানে ত্বকের ভেতর পর্যন্ত গিয়ে ত্বকটাকে আর্দ্র রাখবে। আর এটাতে কাঁচা দুধ দেওয়া আছে, এটা ল্যাকটিক অ্যাসিড যেহেতু থাকে দুধে আমি ব্লিচিং এফেক্টের কাজ করবে, তার সাথে আমি লেবুর রসও অ্যাড করেছি। কালো দাগ ছোপ থাকলে স্কিনে চলে যাবে আর রুক্ষ শুষ্ক একদমই হতে দেবে না।
মুলতানি মাটি যারা তোমরা ড্রাই স্কিনে ইউজ করতে ভয় পাও, এই প্যাকটা ইউজ করে দেখো, এত ইউজফুল, স্কিন একদম পরিষ্কার থাকবে। সপ্তাহে একদিন করে ইউজ করবে। এটা আমি চোখে পাতার উপর দিলাম না, কারণ পরপর দুটো প্যাক আমি ইউজ করছি। এটা কিন্তু এরকম পাতার উপরও তোমরা ইউজ করবে, এটাতে আমি ইউজ করলাম না। আর তোমরা এটা মেখে বেশিক্ষণ কিন্তু থাকবে না, যেহেতু আমাদের ড্রাই স্কিন 5 মিনিট, 5 মিনিটের বেশি কিন্তু একদম নয়। 5 মিনিট পরই আমি ফিরে আসছি। হালকা যখন দেখবে ভেজা ভেজা থাকবে, তখন একটা কটনে তোমরা দুধ ভেজাবে। দুধ নেবে, এরম কাঁচা দুধ বা ফোটানো দুধ ঠান্ডা করা, যেটা সেটা দিয়ে প্রথমে আগে হালকা হাতে ভিজিয়ে নেবে। এনে কটন নিয়েও ভেজাতে পারো, হাতে করে দিয়েও ভিজিয়ে নেবে মুখটা আগে, জল দেওয়ার আগে। দিয়ে দুধ যেহেতু দিচ্ছি, এটা স্কিনটাকে আরও বেশি লাইটেন করবে, স্কিনকে হোয়াইটেন করতে সাহায্য করবে। কাঁচা দুধ আর মুলতানি মাটিও যদি তোমরা ড্রাই স্কিন যাদের ইউজ করো একটুখানি তেল দিয়ে, তাহলে দেখবে তোমাদের স্কিন কতটা পরিষ্কার হবে। এবার হালকা হাতে এটা রাব করো, যাতে আমাদের স্কিনে ডেড সেলগুলো রিমুভ হয়ে যায়। আর ড্রাই স্কিনে যেহেতু ডেড সেলটা বেশি জমে, তাই এটা আমি হালকা হাতে স্ক্রাব করছি। এবার ভিজে টাওয়াল দিয়ে পরিষ্কার করে দিনের আলোয় দেখো কতটা আমার আগের স্কিন, পরপর দুটো দুবার আমি মুলতানি মাটির প্যাক ইউজ করাতে স্কিন কতটা পরিষ্কার হয়েছে। সপ্তাহে একদিন করে ড্রাই স্কিন যাদের তারা ইউজ করো, আর অয়েলি স্কিন যাদের তারা সপ্তাহে 2 দিন করে ইউজ করো, তোমাদের স্কিনে কোনো রকম সমস্যা, র্যাশ, ব্রণ কিচ্ছু থাকবে না। স্কিন একদম পরিষ্কার হবে, আনইভেন স্কিন ইভেন হবে, একদম উজ্জ্বল স্কিন হবে। তো বন্ধুরা দেখো আমার স্কিনটা কতটা পরিষ্কার লাগছে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, একটা লাইক দিও, লাইকটা অবশ্যই দিও, আমি আরও মোটিভেট হই। শেয়ার করো ভিডিওটা ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে। তো বন্ধুরা আজকের মতো টাটা, নতুন ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাবো।